हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल सिद्दिक टेक यूट्यूब चैनल एंड फेसबुक पेज। तो बराबर मत अपने जी एस एम बंधु सिद्दिक अपन साथे आछि। तो आज के टॉपिक टा होच्छे किभाबे आपनारा इजिली एक यूट्यूब थामनेल मेकार तैरि करते पारें, बा यूट्यूब थामनेल मेकारेर माध्यमे एक सुंदर थामनेल तैरि करते पारें बा पोस्टार। तो एर आगेर भिडियोते आमरा देखेछि किभाबे आपनारा एक कवर फटो तैरि करते पारें बा चैनल आर्ट। তো চ্যানেল আর্টের লিংক বা চ্যানেল আর্টের ভিডিও যদি কেউ না দেখে থাকেন তো অবশ্যই আই বাটনে দেওয়া লিংকে যেয়ে আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে খুব সহজে একটি থাম্বনেল তৈরি করা। তো কিভাবে থাম্বনেলটা তৈরি করবেন মোবাইলের মাধ্যমে এবং খুব আকর্ষণীয় এবং প্রফেশনাল। তো চলুন আমরা ভিডিওটা দেখি এবং এনজয় করি। তো বন্ধুরা, আমাদের যেতে হবে থামনেল মেকার অ্যাপসে। আমরা থামনেল মেকার অ্যাপসটা ওপেন করলাম আর থামনেল মেকার অ্যাপস আপনারা পেয়ে যাবেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আগে যেহেতু এটা অ্যাপ দিচ্ছে নেট কানেক্ট থাকার কারণে, আমরা অ্যাডটাকে কেটে দিয়ে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিলাম। যাই হোক, তো আমরা ঢুকতেছি এখন এই ক্যামেরা লোগোতে এসে, তারপরে ক্যামেরা আইকনে এসে, তারপরে যাব আমরা অ্যাডভান্স কার্ভে, দেন গ্যালারি, তারপরে আমরা যদি আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি সেই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি যদি যদিও এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না এই থাম্বনেলে, তো এই জন্য আমি আগে লোগোটা যেটা ডাউনলোড করে রাখছি সেই লোগোটা আগে নিব। লোগোটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এটা ফুল করে নিলাম। হ্যাঁ, ফুল করে নিয়ে আমি এটা কার্ভ করে নিব, ফুল করে নিলাম, নিয়ে কার্ভ করে নিব। তারপর কার্ভ করলাম, কার্ভ করার পরে চার কোণায় দেখেন সাদা একটা দাগ আছে, চার কোণায় চার কোণার সাদা দাগটা আমার এই অটো পিএনজি রিমুভার দিয়ে এটা করতে হবে। সেজন্য আমার এই যে প্লাস যে চিহ্ন দেখছেন, প্লাস চিহ্ন শুধু মাঝখানটা রাখতে হবে এই সাদা জায়গার উপরে, তাহলে পরে এই নিচের রঙের সাথে এই রং মিশে যাবে, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তো আমি চার কোণাতেই একবার করে দেবো, তাহলে পরে এটার আমার এই লোগোর সাথে থাকবে না। সো এখন আর এইখানে আছে, দিলাম, হয়ে গেল। আমরা এখন উপরের ডান পাশের উপরের টিক চিহ্নতে ক্লিক করব। আচ্ছা, আমরা এখন লোগোটা ঠিক আমি যদি এই পাশে রাখি, হ্যাঁ এইখানে যদি রাখি আমি লোগোটা, এখানে আমি লোগোটা রাখলাম, দেন আমরা আবার এখানে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম, যে এখান থেকে আমি আমার একটা যদি পিক নিয়ে নেই, ফটো নিয়ে নেই, আমি দেখতেছি এখানে আমার ফটো, সিঙ্গেল ফটো কি আছে, আচ্ছা এটি নিয়ে নিই আপাতত। আচ্ছা, এটা নিয়ে আমি যদি এখানে অল্প যদি শুধু হেডটা নিয়ে নেই, আচ্ছা আমি এতটুকু করে নিচ্ছি, নিয়ে কার্ভ করলাম, কার্ভ করার পর দেখতেছেন এটা লোড হচ্ছে। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই একটু সময় লাগতে পারে, কারণ যেগুলো কাজের ভিডিও এগুলো একটু সময় লাগে। তো আমরা অটোতে যাব, দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, যেটা আমার এই যে নীল যে স্ক্রিনটা আছে এটাতে চাপ দেব, এখানে রেখে দেবো নীল স্ক্রিনের উপরে। যদি আমার মাথার উপরে দেখতেছেন হালকা হালকা একটা আছে, ওইটা থাকবে, সমস্যা নেই, ওটা জুম আউট হয়ে গেলে ওইটা বোঝা যাবে না। তো আমরা ক্লিক করে দিলাম, তো আমার পিকটা চলে আসলো। এখন আমি পিকটা যদি এরকম সাইজে যদি ফিক্সড করি,
আচ্ছা ফিক্সড করে দিলাম। তারপরে আমি যদি এখানে আপনার টেক্সট লিখি যে এরকম, বাংলাতে করব, এই জন্যে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এখানে যাচ্ছি, আবার যাওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে আমার নেট কানেকশন অফ আছে, এই জন্যে সমস্যা করতেছে। তো আচ্ছা, আমাদের লেখাটা হয়ে গেল, দেন আমরা এখানে লেখাটাকে আমরা এরকম থ্রি ডটে ক্লিক করে মার্ক করে আমরা সিলেক্ট অল করব, করে দেন আমরা একটা কপি করব। কপি করার পরে আমরা এটা কেটে দেবো, শুধু মোবাইলটা আগে রাখবো, মোবাইলটা অ্যাড দিয়ে দিলাম। দিয়ে আমাদের মোবাইলের লেখাটা একটু বড় করে দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমরা এখানে লেখার ফন্ট দেখব। আমাদের কাছে যেইটা ভালো লাগে আমরা সেইটা নেব। আচ্ছা আমরা এইটাই নিচ্ছি, মোবাইল। আচ্ছা আমরা মোবাইল লেখাটাকে উপরে রাখলাম, রাখার পরে আমরা নেক্সটে গেলাম, এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা কালার, এখানে কালার গেট করব। কালার গেট করলাম, ব্যাগটা দিব একটু কালো, হালকা, জানি সাদার মধ্যে কালোটা ফুটে। আমাদের উপরের লেখাটা হয়ে গেল, তো আমরা সেকেন্ড লেখাটাতে যাবো, ক্লিক দিয়ে ওকে করে করে পরে আবার এখানে আসবো, এসে আমাদের পেস্ট করে দেবো সেই পুরাতন লেখা যেটা কপি করে রাখছিলাম। মাথাটা কেটে দিয়ে শুধু এখন শুধু পরেরটা দিয়ে আমরা দিয়েটা এখানে ব্যবহার করব। আচ্ছা এইখানে ঠিক, আচ্ছা মোবাইল দিয়ে আমাদের কালার একটা ডান করা হয়েছে। যা হোক মোবাইল দিয়ে তারপর আমরা দেবো পরের লেখাটাতে, আবার পেস্ট করব। দেন দিয়ে পর্যন্ত আমাদের হয়ে গেছে, মোবাইল দিয়ে পর্যন্ত হয়ে গেছে ইউটিউব কাভার ফটো। আচ্ছা আমরা শুধু ইউটিউবটা নেব আর কাভার ফটো আলাদা করে দেব। তাহলে কালার চেঞ্জ হলে আপনার থাম্বনেলের ডিজাইন চেঞ্জ হয়ে যায়, দেখতে ভালো লাগে, আকর্ষণীয় লাগে। আচ্ছা তো আমরা ইউটিউবটা এখানে, হ্যাঁ এখানে ইউটিউবটা আমরা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ
আচ্ছা, তো আমরা এখানে আবার কালার গ্রেডিং এ গেলাম, কালার এখান থেকে চয়েস করে নিলাম একটা। আপনার এটা কালার আরো চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, কালার নিয়ে খেলাধুলা করতে পারবেন আপনারা। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই বুঝতে পারবেন যে অ্যাপসটা কি। অ্যাপসটা খুবই সহজ এবং খুবই ইউনিক একটা অ্যাপস। আচ্ছা, তো আমি এটা রাখলাম, এখন নেক্সট লেখাটাতে গেলাম, যদিও বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, পরে আসলাম আমরা কাভার ফটো। আচ্ছা, তো কাভার ফটোতে যেয়ে আমরা হলুদ কালার কম্বিনেশন দেখি। হ্যাঁ, আচ্ছা, মোবাইল দিয়ে ইউটিউব কভার ফটো, মোবাইল দিয়ে ইউটিউব কভার ফটো, খুব সুন্দর একটা লেখা। তো যা হোক, এটা আমাদের একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমরা সেভ করে ভিডিওটা দেখাবো। সেভ করলাম, দেন ডাউনলোড। এখন আমাদের যদি ফটোটা আমি আপনাদেরকে দেখাই, ফটোতে গেলাম, যে আমরা এখানে গ্যালারিতে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, এই দেখেন আমাদের ছবিটা যেটা থাম্বনেল বানালাম, দেখেন আমি জুম করলেও দেখেন। আর যে অ্যাপসটা ব্যবহার করছি সেই অ্যাপসের লোগোটা নিছি। তো আমাদের এটা এখন আপলোড হয়ে যাবে, এই হচ্ছে আমাদের কাজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।